কি ব্লগিং করছি জায়গার নামই জানিস না, ভেরি প্রফেশনাল। ওয়েলকাম ব্যাক গাইজ, আমি সৌভিক, তোমরা দেখছো ব্লগিং কলকাতা। ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ এপিসোড। তো গাইজ, আজকে কি হতে চলেছে সেটা একটু পরে তোমরা বুঝে যাবে, কিন্তু সবার আগে পরিচয় করিয়ে দিই। একে আমাদের মিড ব্লগার অর্ণবদা, আর অর্ণবদার বন্ধু, এই আইওসে তো প্রবলেম হচ্ছে, অর্ণবদার বন্ধু। তো আজকে আমরা যাচ্ছি একটু সল্ট লেকের দিকে। তো কেন যাচ্ছি, কী যাচ্ছি সেটা তোমরা ব্লগটা পুরোটা দেখলে বুঝতে পারবে। তো এখন বেশি বকবক করবো না, এমনিতেই দেরি হয়ে গেছে। তো চলো, রাস্তায় তোমাদের সাথে দেখা হচ্ছে। তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাদানা গোনার হিসেব কেন রাখিস, সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে, কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে। সো গাইজ, আমরা এখন চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, সেটা হচ্ছে বিশ্ববাংলা গেট। এই তোমরা দেখতে বুঝতে পারছো বিশ্ববাংলা গেটে দাঁড়িয়ে আছি। তো এখন অন্যদা গেছে হচ্ছে একটা বাইকের শট নিতে, ওই যে পিছনে আসছে বাইকের শট নিচ্ছে, আর এখানে রয়েছে সুজুকি জিক্সার। তো এখন আপাতত এখানে দাঁড়িয়ে দু একটা শট নেবো, দু এক পিস শট ফট নেবো, ই করবো। তো তারপরে যাবো আমাদের সেকেন্ড ডেস্টিনেশন। সো ভিডিওটা দেখতে থাকো, আর রাস্তার রোড জার্নিটা কেমন লাগলো সেটা তোমরা বলো। আশা করবো যদি মানে অ্যাপ্রিসিয়েট করো তাহলে পরবর্তীকালে আরও এরকম রোড ট্যুর আনবো, সে বাইকে হোক বা সাইকেলে হোক বা গাড়িতে হোক, যেখানে হোক রোড ট্যুরগুলো নিয়ে আসবো, যদি তোমরা অ্যাপ্রিসিয়েট করো তাহলেই। ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে, আর সারাটা পথ ভীষণ খামখেয়ালে চলে। তারপর সো গাইজ, চলে এসছে মিড ব্লগার। এই যে স্যার চলে যাচ্ছেন, স্যার একটা ফ্রেম দেবেন দয়া করে, একটু যদি ফ্রেমটা দেন। নমস্কার, আমার নাম মিড ব্লগার, আমার একটি ইউটিউব চ্যানেল আছে, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, দয়া করে প্লিজ দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। এই আমার সিনিয়র, প্রচন্ড ভালো হয়, ওর কন্টেন্ট গুলো খুব ভালো থাকে। তো আশা করি প্রত্যেকে দেখবে এবং লাইক করবে, এবং ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং শেয়ারও করো, আমারটাও তার সাথে, ঠিক আছে? হ্যাঁ, সঙ্গে আমার বন্ধু করতেও করো, ঠিক আছে? আর ওদের দুজনকে দেখে এখন আমার মনে হচ্ছে একটু মনের মধ্যে যে আমি একটু দাদাও বলছে মোটর ব্লগিং শুরু করবে পুরোপুরি, আমার চাঁদনি দাঁড়িয়ে আছে মনে, ওই যে চাঁদনিকে নিয়ে আমি ভাবছি যে আমি আমার ছোটখাটো কিছু যদি এদের মতো যদি কোনো ছোটখাটো এক্সপেরিমেন্ট, তো মোটর ব্লগিং শুরু করবে, তো নেক্সট মুম্বাইকার নিখিল হতে পারে। না, মুম্বাইকার হবে না, কলকাতাকার কৌশিক হতে পারে, নিখিল তো হবে না, সেটা হতে পারে। সো গাইজ, আমরা এখন চলে এসেছি মহিষবা তানে, যেটা তোমার এই সল্ট লেকের থেকে একটু ভিতরের দিকে যাওয়ার পথে পড়ে, সেক্টর 5 যাওয়ার পথে। তো এইটা মেইনলি আসা হচ্ছে এই যে দিঘিটা, মানে দিঘি কল পন্ট বা পুকুর বা যাই হোক এইটা, তা এটা একটা মাছের ভেড়ি। আচ্ছা আচ্ছা, মাছের ভেড়ি। তো এইটা দেখার জন্যই মেইনলি আসা, তো মেন এই বিউটিটার জন্যই। তো এখানে আমি এইভাবে না, তোমাদের ভালো করে জিনিসটা দেখাবো, তো দেখতে থাকো। তো গাইজ, এখানে আসার মেন যে কারণ সেটা ছিল হচ্ছে এই যে এখানকার এই যে মহিষবাতান, না কি বললে, মহিষবাতান কি ব্লগিং করছি জায়গার নামই জানিস না, ভেরি প্রফেশনাল, জানতে হয় সব কিছু না। তো মহিষবাতান জায়গাটা, এটা তোমরা এই সল্ট লেক সেক্টর 5 যাওয়ার পথে এই ভিতর দিয়ে শর্টকাটটা পাবে। আমার এই জায়গাটা আসার একটাই কারণ হচ্ছে কলকাতা যে লন্ডন হয়ে গেছে সেটা তার প্রমাণ, কলকাতা লন্ডন হয়ে গেছে। এই কথাটা একদিন বলেছিলাম বলে আমি কম চটন খাইনি আমার একটা ব্লগ, যারা বুঝে আছো তারা কমেন্টে জানাও যে কোনটার কথা বলছি। ছুঁড়ে ফেলে দে তোর গল্প বলা ঘড়ি, শুনে খুড়োর গল সব মিথ্যে আহামরি, একটু শুনতে চাই তোর পাঁজর ভাঙা চিৎকার, অন্য গানের সুর তোর অদ্ভুত অহংকার, তোরে সব।
তো গাইস এখন আমরা রয়েছি ইকোস্পেসে, যে নিউটাউনের একটু ভিতর দিকে, ইকোস্পেসে একটু ভিতরের জায়গায়। তো এই জায়গাটা আমি আগে কখনো আসিনি, এই ফার্স্ট টাইম এলাম। তো অর্ণবদা কৌশিকদের সাথে ফার্স্ট টাইম এলাম, এসে দেখলাম বেশ জায়গাটা মানে অসাধারণ সুন্দর একটা জায়গা, পুরো ফাঁকা জায়গা, দুপাশ দিয়ে রোড দেখতে পাচ্ছ, আর মাঝখানে একটা সবুজ বসার মতো জায়গা। এখানে তোমরা বসে গল্প করতে পারবে, সন্ধ্যেবেলা আড্ডা দিতে পারবে, আর হাওয়া, আহা, ফুরফুরে সুন্দর হাওয়া। আর যদি এনভায়রনমেন্টের কথা বলো, সেটা তো অসাধারণ এনভায়রনমেন্টটা, দেখতে খুব সুন্দর। ওই যে কাকারা চলে যাচ্ছে, টাটা, কাকারাও চলে গেল। তো আর তোমরা যদি ফটোগ্রাফার হও, মানে ফটোগ্রাফি ভালোবাসো, তাহলে এই জায়গাটা স্পেশালি তোমাদের জন্য। কারণ এই যে দেখে বুঝতে পারছো কষ্টটা, দেখো মাটিতে বসে ফটো তোলা হচ্ছে। তো এটা মেনলি ফটোগ্রাফারদের জন্য তো একটা অসাধারণ জায়গা। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করে দাও, চ্যানেলটাকে করো সাবস্ক্রাইব, কারণ এরকম নতুন নতুন অনেক কন্টেন্ট আসতে থাকছে। আর লকডাউন পুরোপুরি খুললে অনেক বড় বড় ট্রাভেল ব্লগগুলো আসতে থাকবে, মানে আমার তো করতে খুব ভালো লাগে, ফুড ব্লগে থেকেও ট্রাভেল ব্লগ ভালো লাগে। তো অনেক রকমের ট্রাভেল ব্লগ আসছে, অনেক জায়গায় যাওয়ার প্ল্যানও আছে, সেগুলো করে রেখেছি শুধুমাত্র লকডাউনের জন্য। ইম্পর্টেন্ট হলো এই যে অর্ণবদা মিট ব্লগার, তা মিট আমি চ্যানেলটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যাও গিয়ে চ্যানেলটাকে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, অনেক রকমের কন্টেন্ট আছে। তো আই দাদা কৌশিকদা, কৌশিকদাও মোটর ব্লগিং শুরু করবে জিক্সারে নিজের, সাবস্ক্রাইব ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমার লিঙ্কটা, ঠিক আছে। আরে ও তো এমনিও শুনলাম, আর এমনিতেই ও অনেক পপুলার, হ্যাঁ এইভাবে, ঠিক আছে, মানে চুস্ত। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো বলার আর কিছু নেই, সব দাদারা বলেই দিল। তো দেখা হবে তোমাদের এরকম কোনো একটা নতুন ভিডিওতে, ততক্ষণ চ্যানেলটার সাথে থাকো, স্টে টিউন, স্টে সেফ।